আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক এই উম্মতকে ছোট ছোট নেক আমলের বদলায় maaf করার ওয়াদা করে রেখেছেন এবং রাসূলকে বলেছেন রাসূল গো ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা মানব জীবনের একটা ঘন্টা আধা ঘন্টার এই আমলটা দেখতে ছোট যে বয়ান শুনতেছি কিন্তু এইটাও যদি আসমানের মালিকের কাছে কবুল হয় তাহলে এর ওসিলায় পেছনের সব গুনাহও maaf হয়ে যায় জান্নাতের দরজাও আল্লাহ তাআলা খুশি হয়ে ছোট আমলের বদলায় বান্দাকে খুলে দেয় আজকে আমার বয়ান তকদির ভালো বানাই দে আল্লাহর কাছে ভালো তকদির চাই নাম চাই আর ছোট নেক আমল সামনে আসলেও অবহেলা করে ছেড়ে না দেওয়া চাই সূরা ফাতিহার এই আয়াত পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক আল্লাহর কাছে আল্লাহর ইত্তিবা আল্লাহর হুকুমের ইত্তিবা নবীর ইত্তিবার জন্য তৌফিক চাইবেন তৌফিক চাইবেন আর আরেকটা শেষ কথা হলো কোন ছোট ভালো কাজও যদি সামনে এসে যায় ভালো কাজটাকে অবহেলা করে ছেড়ে দিবেন না কারণ আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক এই উম্মতকে ছোট ছোট নেক আমলের বদলায় maaf করার ওয়াদা করে রেখেছেন এবং রাসূলকে বলেছেন রাসূল গো ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু আর আমাদের হৃদয় কি আমাদের হৃদয় আমাদের হৃদয় হলো মুসলমানের টুকরো টুকরো করতে পারি আমরা দুনিয়ার স্বার্থে পর্দার উপরে আক্রমণ করতে পারি দুনিয়ার স্বার্থে যুগের মুসলমান নবীর উপরে আক্রমণ করতে পারে দুনিয়ার স্বার্থে মুসলমান নিজের মিল্লাতের ভালো মানুষদেরকে জেলখানায় রাখতে পারে ভালো মানুষদেরকে জুলুম করতে পারে দুনিয়ার স্বার্থে উম্মতের মুসলমান হয়ে কাফেরের তালে তাল মিলাইতে পারে ইসলামের দরদ এখন আর না ইসলামের দরদ নেই নব্বই ভাগ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও নাস্তিক হয়ে অনেকে মুরতাদ হয়ে কবরে চলে যায় উম্মে হাবিবার স্বামীর মতন আমার কপাল যদি ভালো হয় তাইলে বেইমানের ঘরে জন্মায়ও মুত্তাকি হয়ে কবরে যায় অথবা মর্যাদার আসন পেয়ে যায় উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মতন সুতরাং একটা নসিহত হলো উত্তম কাজের উত্তম জিন্দগির তৌফিক আল্লাহর কাছে সবসময় চাইবে ইনশাআল্লাহ বলেন আমার সাথে ওই দোয়াটা আবার পড়েন আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা ওয়াফিকনি আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়াতারদা মিনাল কাওলি والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير الدعاء পড়বেন যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় বলবেন ও আল্লাহ তোমার পছন্দের কাম করাইবা তোমার পছন্দের পথে চালাইবা ও আল্লাহ তুমি যেটা পছন্দ করো এটা আমি গোলাম দিয়ে করাইও না বাংলায় বুঝতে পারবেন না